এখন গোপালপুর থেকে চিলকার দিকে রওনা হয়েছি। ওখান থেকে রম্ভা, তারপর কোথায় কোথায় যাবো দেখতে থাকো। এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেলে আবার রওনা দেবো চিলকার দিকে। এটা কি খাচ্ছ? চাকলি চাকলি কি খেলে টিফিনে? সাম্বার মশলা, সাম্বার মশলা ধোসা, ধোসাও খেয়েছো? বাহ, তো তোমরা কি খাচ্ছ? সম্বর বড়া সবাই একই? এখন খাবো আমরা এখন রম্ভায় পৌঁছে গেছি। এবার আমরা বোটিং করতে যাব। আমরা প্যাকেজ 2 সিলেক্ট করেছি, 1700 টাকা। এটা হচ্ছে রম্ভার জায়গাটা, পিছনে ফুলের গার্ডেন আছে। এটা কতক্ষণ ঘোরাবে জানো আমাদের? এটা কতক্ষণ ঘোরাচ্ছে? 1.5 ঘন্টা, আমাদের 1.5 ঘন্টা ঘোরাবে। আসো, হ্যাঁ ফটো তুলতে বল, ফটো ওই দাঁড়াও না এইখানটায় তো তুলবো ওই গার্ডেন ফার্ডেন নিয়ে। রম্ভা দৃশ্য, সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা এবার আমরা বোটে উঠবো চিলকা, সরি রম্ভা। আমাদের এই বোটটা খুব সুন্দর লাগছে। কটা তিনটে জায়গা গেলাম, বেলটা খালি লাগিয়ে দিলে
আমরা বোটে উঠে পড়েছি, এবার চলেছি রম্ভা। লেটস গো। ও যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখো তোমরা যদি গোপালপুর আসো তাহলে অবশ্যই এই রম্ভা জায়গাটায় ঘুরে যেও। এর পিছন দিকে চিল্কা, খুব সুন্দর জায়গা, আর বোটিং করতে তো আরো ভালো লাগছে, দারুণ লাগছে। রাহুল অমল জেঠু আই ভাই যা করছি লাগলো, খুব ভালো লাগলো। তোমাদের টুকটা ডাইনোসর দেখলাম আমরা, সুন্দর ডাইনোসর, ডাইনোসরের সঙ্গে ছবি তুললাম, ব্রেকফাস্ট আইল্যান্ড দেখলাম, বার্ডস আইল্যান্ড দেখলাম, আর
ঘণ্টা শিলা দেখলাম। মা কালিজাই মন্দির চিলকাতে, এটা মা কালিজাই মন্দির। Yeah.